নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিক থেকে প্রবলেম ক্রিয়েট করবে এবং কোন কোন দিক শুভ রয়েছে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ধনুরাশির জুলাই মাস কেমন যেতে চলেছে আমি বলতে চলেছি, তার আগে আমি কয়েকটি বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিই। আমি এই ভিডিওতে যে কথাগুলো খারাপ বলবো, আমি পার্সোনালি চাই না যে আপনাদের খারাপ হোক, কিন্তু আমাকে বাধ্য হতে হয়, কিন্তু আমি চাই না যে আপনাদের খারাপ জিনিসটা ঘটুক, আমার কথাটা যেন ফেল হয়ে যায়। তো সেই রকম এই যে মাসিক রাশিফলটি আমি করছি, সেখানে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট যে মিলবেই এর কোনো কিন্তু আমি দাবি করছি না। তবে আমি আপনাদেরকে এতটুকুটা বলতে পারি, 50-60% মিলবে, এবং যে যে জায়গায় সাবধান বলবো সেই সব জায়গাটা সাবধানে চললে আপনাদের প্রবলেম সেরকম হারে ক্রিয়েট হবে না। তো প্রথমে দেখুন, আমি একটা কথা বলি আপনাদের, এই মাসে কিন্তু আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু বি অ্যালার্ট, সাবধান, কারণ পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের কিন্তু টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পার্টনার আপনার সুযোগ নিয়ে আপনার পার্টনারশিপ বিজনেসের চটি গুটিয়েও দিতে পারে, এরকম পজিশান তৈরি হতে চলেছে। তাই বি অ্যালার্ট, পার্টনারকে একটু নজরে রাখুন এবং নতুন করে কোনো রিইনভেস্ট করবেন না। এর পাশাপাশি যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রেমজ সম্পর্কে বাধা পেতে চলেছেন, ধোকা পেতে চলেছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ প্রেম থেকে আপনাদের বাধা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি যদি আপনারা বিয়ের ব্যাপারে কোনো এগোন তাহলে কিন্তু এখন না এগোনোই ভালো, পরবর্তীতে শুভ সময় আসলে তখনই এগোবেন। তবে আপনাদের অর্থনৈতিক ভাবটা এই মাসে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, মোটামুটি কি মোটামুটি ভালোই রয়েছে, কারণ আপনাদের এই মাসে ধনভাগ্য ভালো রয়েছে। আপনারা টু হুইলার হোক বা ফোর হুইলার কিনতে পারবেন, এতটুকুটা আমি বলতে পারি। অর্থাৎ আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেরকম হারে ডাউন হবে না, তবে মনোকষ্ট, মনের দিক থেকে আপনারা কিন্তু খুব কষ্ট পাবেন, এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেমে থাকবেন। এছাড়াও যারা ইয়াংগেস্ট জেনারেশন রয়েছে তাদেরও কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ রয়েছে। এছাড়াও যারা চাকরি করছেন বা সরকারি হোক বা বেসরকারি, বিশেষ করে আমি বলব বেসরকারি ক্ষেত্রে, সেখানে কিন্তু একটু গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার কথা অনেকের সহ্য হবে না, যার ফলে আপনার সাথে একটা মতবিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ থেকে আপনি হয়তো বা চাকরিটি ছেড়ে দিতে পারেন, মানে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করবে না, আপনি হয়তো রেগে গিয়ে চাকরি ছেড়ে দিতে পারেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাই আমি আপনাদেরকে বলবো যে মাথা ঠান্ডা করে চলুন, এই মাসটা জুলাই মাসে একটু মাথা ঠান্ডা করে চলুন এবং শর্ট ডিসিশান হুটপাট করে নেবেন না, একটু ধীরে সুস্থে নিন যে কোন কাজটা আমি করব, 10 বার ভেবে কাজ করুন, তাতে কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট হবে না। তবে ধনভাগ্য বা অর্থনৈতিক ভাগ্য আপনাদের ভালো রয়েছে এবং ফাটকা কারবারি বা লটারি বা শেয়ার মার্কেটে যদি আপনারা টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে দ্বিগুণ টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা
অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু টাকা পেতে পারেন এবং ভালো হিউজ পরিমাণে টাকা আপনারা আর্ন করতে পারেন। তো ওভারঅল যদি দেখা যায় আপনাদের এই মাসে শরীর স্বাস্থ্য, মনোকষ্ট, পার্টনারশিপ এবং আরেকটি কথা না বললেই নয়, শত্রুতা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শত্রু আপনার পিছনে লেগে থাকবে, অর্থাৎ আপনার মঙ্গল হোক বা ভালো হোক সেটা ওরা চায়ওনি, চাইবেও না এবং একটু মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, তাই একটু শত্রু থেকে কিন্তু একটু সাবধান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।